আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মূসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামায়ে কেরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই যেগুলো বাসার লেগে দাঁড়িয়ে থাকছে ওইগুলোর দাম না থাকতে পারে। আমার দাম আছে, তার কাছে আছে। এই আলেমরা জীবনে দাঁড়ি কেমনে সাছে, কিভাবে ক্লিন শেভ করে, আজও পর্যন্ত দেখে নাই, শোনে নাই। সেই নাবালক অবস্থায় হেরজোখানায় গেছে, আলেম হইয়া এখনো পর্যন্ত রসুলের সুন্নাটটা পাইলে রাখছে, লাইনে রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে, দাঁড়ি গুলার আশ্রয় এত সুন্দর করে ভাব করে রাখছে, এ গোদাম নাই দাম আলো যেটায় পাশার লাগে দাঁড়িয়ে সাছে ওইটা। এই মুসলমানে বলে এই জন্য তো পসা ডিম হওয়া, ঠিক আছে, থ্যাংক ইউ তোমার। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝো, পুরা কোরআনটাই রাজনীতি। এই ইসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেখেন। আজ মিসরের কাছে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাকে দরকার হয়, এক মাসের বেতন আমরা নিব না, কিন্তু এক মাসের বেতন দিয়ে সংসদের ইসুফরে কিনে দেন, ইসুফ নামে গোলামরা কিনে দেন। আজ যদি মিসর বলে কি কি বলো তুমি, বলো কি সাতার মাথা, এখন দেখেন কোন চান্দু নাই, যা আছে জান্নাতের কোরআনের পাখি। কোন আধারে কোন মাছ ধরে, কোন আধার দিলে কি করা যায় এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। রেডি? ইনশাল্লাহ বলেন। ইজ্জত কে দেয়? কে নেয়? কোডে উঠাবার সময় আলিম উলামার সালাম কে দেয়? আর পসা মুরগির ডিম কে মারায়? মানুষ না জিন না ফেরেশতা? ইনহাজা মালাকু কারীম, কোরআন আছে না নাই? এ বানাই বলছি আমি, সবাই একই কথা, ইনহাজা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। আবার ভাইবেন নয় মানে ভ্যান আসিল, খালি তো বাস দিতে পারো তোমরা, বুঝানোর লেগে কইছি এক্সাম্পল। অটো রিক্সা থুলিয়া ও চার্জে মার্জেও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যে ইসবির দিকে যায়। এক ঘন্টা চাই থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার আমার ঠান্ডা পড়লে গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো, ইজ্জত কে দেয়? ওয়াজটা মনে রাখবেন তো, ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয় মনে থাকবে? হ্যাঁ, যারে বিশ টাকায় বেচছে এই বেটারে এক ঘন্টা দেখার পর আর ক্ষুধা লাগে না। আমি আর বলছি নবীর কথা কই ক্ষুধা লাগে না, সোমানা লাস্তে কবা নুল হইয়া মরবা, এটা কি আমি শেখ হাসিনা আর ওই যে হাসান লকিনুর কথা কইছি না, মমতাজের কথা কইছি, খালেদার কথা কইছি, আমাকে হুজুরকে কথা কইছি, এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে বারোয়ানি রূপ দিয়ে ইসুফ নবীর বানাইছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে কোনো বাত্তির প্রয়োজন হতো না। মা জুলাইকা বলেন, আমার জীবনে ইসুফের ঘরে বাত্তি দেওয়া লাগে নাই, এটা আমার বাপের বানানো কথা না। মিয়া তো আল্লাহর পয়গম্বর ইসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রাম গঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দেয়, মালিক রে কয়ে কাম বন্ধ, তোর গোলাম বাইর কয় কে কয়, এক ঘন্টা দিকে যায় গে, কাজ আর লাগবে না।
আর কাজ লাগবে না, কয় কে ভিটামিন লই আইছে একটা, আর দেখলি খুদে লাগে না। এখন পুরুষের চাইতে মহিলারা যে ভিড় লাগাই থাকে বেশি। আমরা জানিলাম একরাম ইসুফকে, ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টং বানায়, টং চিনেন তো, হ্যাঁ, উষা টং বানায় ইসুফ রে প্রতিদিন সকালে ওখানে বহা করে রাখতো। ইসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে তাও 18 টাকা, আর সেই ইসুফ রে দেখে মানুষের খুদে নিবারণ হয়। মালিক চিন্তা করলো যে অবস্থা আমি দেখতাছি এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে না। ইসুফ আমি তোর কাছে মা পোষাই দোয়া ওষাই বাবা তোর আমি বেচেলাম। ইসুফ কয়েছে আচ্ছা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন, আমি জানি, একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগ না দেখকে পেট বইরে জায়গা অগো কয়ে দেন আমার দেখতে হইলে পয়সা দিচ্ছি। এই কথা যখন বলছে আপনি বলে দেন আমারে দেখতে হলে পয়সা দিতে হবে, আমি শত শত মাইল পথ থেকে ইসুফরে কিনে আনছি সেই কেনান থেকে, কেনানের বাজার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি, আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না, আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়, আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজার সবাই একবারকে বললো 1 টাকা চাও আর 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবো। মালিক কয় বাবা টাহার অফার দিছি তাও তো রেডি, এখন কানবেন হাসবেন না। মালিক তাসির মাঝারি মধ্যে দেখবেন, মালিক একদিনে ইসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় হাজার হাজার টাকা ইনকাম করছে, এখন মালিক তো গরিব মানুষ ওই টাকা রাখবো কই, ও তো রাতে চুরি করে নিয়ে যাবো ডাকাইতে। ইসুফ আলাইহিস বলে বাপ আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে হেরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই, তোমারে 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম এখনো পর্যন্ত তুমি বললা না, ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন হবে। যখন এই কথা বলছি ইসুফ ধা ধা করে চোখের পানি ছাইড়ে দিছে, বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করি চাচা, ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না, আমি আপনার গোলাম আপনি আমার মনিব, কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন আপনার আমার মালিক যিনি সব খেলা ফাইনাল করে দিবি। চাচা যদি আমারে বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিছেন। তখন মালিক বলে মালিকের বিবি বলে বাবারে তোমারে আদর না দিয়া কি করব, তোমারে কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাজেন আমি আর একটু গভীরে নিয়ে যাই, হালিমায় সাহাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তাইফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে, বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছে দিব, কাবা গান ধরে বলবো মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল, তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমাই সাদিয়া বলেন আমি যখন মুহাম্মদ কিনে বাড়িতে ঢুকলাম আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না, আমি যখনই মুহাম্মদ কিনে ঘরে ঢুকছি আমার উটনি আর বকরির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। এটা নবীদের মুজিজা। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমার আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা
আমারে আপনি বিক্রি করবেন সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল আল্লাহ আমার দাম কি 20 টাকা, আল্লাহ বলে ইউসুফ রে তোর দাম কত আমি দেখাই দেই। এ এ আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না, আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মূসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামা ইকরামের দাম আছে, মুসলমানের দাম আছে, মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হবে। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস, কথা ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাঠে উঠাইল উলামা ইকরাম, জানেন ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বল শিখাই দিলেন চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় করলি আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিবে, আপনি দাম চাবেন না, দাম চাইলে ঠকবেন। তো প্রথম আসছে রাজা বাচ্চার ছেলেরা আইসে বলে তোমার দাম কত, গোলামের দাম কত, আপনি কত দিবেন স্যার, আপনার দেন না, এই যে হুজুর যখন বাজারে যায় হুজুরের কাছে দাম বেশি নাই কিন্তু হুজুর আমরা বাজার কত দাম চাও, হুজুর কত দিবেন আপনি কন। তো হুজুর চিন্তা করে আমি ইমাম মধ্যে করি কেমনি কই 1000 টাকা, হালাকে মাসের দাম আছে 700 টাকা, হুজুর প্রথম ছুটে কয়েছে দেন 1200 টাকা দিয়ে দিই, হে কই রে হুজুর আর তো দাম বাড়ছিল, ঠিক না বেটা? চাচা আপনি দাম চাইবেন না, আপনি দাম কত কয় খালি শুনবেন। রাজা বাচ্চার ছেলেরা চাইছে বলে মালিক তোর গোলামের দাম কত, কয় কিনবেন স্যার আমি আপনার কাছে দাম কি চাবো, আপনারা কোন স্যার 1000 নিয়ে যান, না লাইন স্যার। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত চাষ তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার, 5000 লয় একবারে, না স্যার লাইন স্যার। আসলে আমার কষ্ট হয়ে গেছে, কি সুন্দর একটা বেচা কেনা হিগে দিয়ে যাইতেছে না গো, তাও নবীরে বিক্রি করতেছে। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী একবার রানিং মন্ত্রী, আয় মালিক তুই বলে এমন গোলাম উঠাইছ বোর গুতায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দেও না, হ্যাঁ দেখলেই ক্ষুধা লাগে না, বোর গুতায় বড় আইসি গাড়ি লইয়া কত চাষ কর স্যার, অনেক অনেক দাম কইছে আপনার কাছে দাম চান, আপনার এই দেশের প্রশাসনের লোক কত দিবেন স্যার, কত দাম হইছে স্যার, 5000 পর্যন্ত হইছে স্যার, যা 6000, না স্যার লাইন স্যার 8000 লাইন স্যার 10000 লাইন ছাড়েন। একটু পরে এই খবর চলে গেল আজিজ মেসেরের কাছে, স্যার আমরা পারলাম না কারণ আমাদের অ্যাবিলিটি নাই তাকে কেনার, স্যার আপনার কাছে একটা কথা বলি দরকার হয় আমরা সংসদের এক মাসের বেতন আমরা নিমু না, ইসুবরে বরকত আমাকে কিনে দেন, ওরে আপনি স্পিকারের পাশে বসা করে রাখবো, ওরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীদের এক নজর দেখে বক্তব্য দেবো, দাম কে দেয়, এই উলামা ইকরাম আপনাকে পক্ষে ওয়াজ করতেছে কিন্তু কথা কইয়া দাম কে দেয়, কিন্তু হালাকি ইসুবের বাইরা চোর কইয়া বিক্রি করছে, কয় টাকা আপনার আমার দাম কত আপনি নিজেও জানেন না, লা তাকুমু সা হাত্তা ইয়াকুলুর রাসূল আল্লাহ আল্লাহ, একজন মোমেনের দাম কত জানেন, মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলে ওই সময় পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহকে একবার ডাক দিবে। আপনি নিজেরা তো ছোট মনে করেন, ওই যে যেগুলো বাসার লেগে দাঁড়ি থাকছে ওইগুলোর দাম না থাকতে পারে, কেটা আপনার আমার দাম আছে তার কাছে আছে, এই আলেমরা জীবনে দাঁড়ি কেমনে সাসে কিভাবে ক্লিন রিসিভ করে আজও পর্যন্ত দেখে নাই শোনে নাই, সেই নাবালক অবস্থায় হেজ্জখানায় গেছে আলেম হইয়া এখনো পর্যন্ত রসুলের সুন্নাতটা পাইলে রাখছে লাইনে রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে তেল দিয়ে রাখছে, দাঁড়িগুলার আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে, এ গোদাম নাই দাম আলো যেটাই পাশার লাগে দাঁড়ি সাসে ওইটা, এই মুসলমানে বলে এই জন্য তো পসাডিম হওয়া ঠিক আছে, থ্যাংক ইউ তোমার
মুসলমানের সন্তান। ভালো করে বুঝো, পুরা কোরআনটাই রাজনীতি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেখেন। আজ মিসরের কাছে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাকে দরকার হয় এক মাসের বেতন, আমরা নিব না, কিন্তু এক মাসের বেতন দিয়ে সংসদের ইউসুফরে কিনে দেন, ইউসুফ নামে গোলামরা কিনে দেন। আজ যদি মিসর বলে কি কি বলো তুমি, বলো কি সাতার মাথা, এক মাসের বেতন দিয়ে তারা কিনে দেন গোলামের ছাতা। মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে বোঝা গেল মোমেন সিংহে, এটা মোমেন, মোমেন সিংহ না মোমেন শাহি, এটা মোমেনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। ইজাকার আওয়াজ গুলোও তো এরকম হতে হবে। আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে এই তীব্র গরমের মধ্যে। আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়ে নাই, আমি যেটা বুঝতেছি এত গরম। ওলামা কিরাম এই যে কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারাও ঘামাইতেছেন, আমার মন কেন জানে বলে রোজে মাহশারে আমাদের ইসরাফিলের ভুর পরে রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি অবদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বোরাকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ বলে। আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনে পাখিগুলো আলেম ওলামারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে, আমি তো ভাবছিলাম এই গরমের ভিতরে সাটাট ঠাটাট করে চলে যাবে। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দের মালিককে আল্লাহ। হ্যাঁ আল্লাহ। এই কোরআনের আইন যদি উলামা একরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামা একরামের সামনে নাক শিটকাইতে পারবে না। তারা ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে, আর যেগুলো জানে জানে জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লেগে জীবন বাঁচাবার লেগে নবীর কলিজা আঘাত করে দাঁড়িয়ে যায় যায়। কষ্ট হইতেছে আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলি, হ আরে হ দাম বাড়ায় কে। ইউসুফ আলাইহিস সালাম একটু কষ্ট পাইছেন, উলামা ইকরামের দেগান তাফসীরে মাজারির মধ্যে আসছে, আল্লাহ আমার দাম 20 টাকা, বেশলো গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকা আমার বিক্রি করলাম। আল্লাহ বলে, ইউসুফ রে তুই যখন নিজের এতটুকু মনে করলি যা তোর দাম কত আমি বুঝাই দিই, আলে ওলামারা 100 টাকা ছাজা দিয়ে দিলে যা বের করার পরে তোকে দাম কত বুঝাই দিই। ওয়াস কিন্তু বুঝেন, খালি ওয়াস নিয়ে যায় না, খালি শুই না পকেটে করে।